আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? নলেজ শেয়ারিং বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আজ আমরা থেভেনিনস থিওরেমের একটি সমস্যার সমাধান করব। তো আসুন দেখি সমস্যার সমাধানের জন্য আমাদের কী কী তথ্য দেওয়া আছে। আমাদের এখানে একটা সার্কিট দেওয়া আছে এবং এই সার্কিটের ভিতরে এই মাঝখানে একটা 12 ওহম রেজিস্ট্যান্স আছে। এই 12 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হয়েছে, এই কারেন্টের পরিমাণটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। ধরে নিই এটা যদি IL হয়, এর ভিতর যদি প্রবাহিত কারেন্ট যদি IL হয়, তাহলে সেই IL-টাই আমাদেরকে বের করতে হবে। তো এর জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা 12 ওহম যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা ওপেন করতে হবে। আমরা এর আগে দেখেছি কীভাবে সার্কিট ওপেন করতে হয়। তো এটা হলো তার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট। আমাদের সার্কিটের অন্য যেখানে যা আছে সব কিছুই ঠিক আছে, শুধু এই 12 ওহম যে রেজিস্ট্যান্সটা এটা আমি ওপেন করে ফেললাম। এখন এই ওপেন সার্কিটের পরে আমাকে কী করতে হবে? এখন আমাদেরকে এই ওপেন সার্কিটের ভোল্টেজটা বের করতে হবে। ভোল্টেজটা বের করার জন্য আমাদের কী করতে হবে? এই পয়েন্টটা এ এবং এই পয়েন্টটা বি আমরা আগেই ধরে নিয়েছি। তো এই এ বি এই দুই পয়েন্টের মধ্যবর্তী ভোল্টেজটা আমাদেরকে বের করতে হবে। তো আমাদেরকে তাহলে বের করতে হবে ভি এ বি। ভি এ বি যখন আমরা বের করবো, আমরা জানি ভি এ মাইনাস ভি বি হলো এই ভি এ বি এর সমতুল্য। তাহলে ভি এ কোনটা? ভি এ এই পয়েন্টের যে ভোল্টেজটা আছে সেটা ভি এ, এই বি পয়েন্টের ভোল্টেজ যেটা আছে সেটা ভি বি। এই দুই পয়েন্টের ভোল্টেজ যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা ভি এ বি বের করে ফেলতে পারবো। তো ভি এ আমরা কীভাবে বের করতে পারি? আমরা দেখি যে এখানে এই দুইটা রেজিস্ট্যান্সের স্টার্টিং পয়েন্ট, আবার এখানে এন্ডিং পয়েন্ট, আর এই দুইটা রেজিস্ট্যান্স আছে সিরিজে, আবার এই দুইটা রেজিস্ট্যান্স আছে সিরিজে। টোটালটা যদি আমরা বিবেচনা করি, তাহলে এখান থেকে এই পর্যন্ত সার্কিট দুটা কিন্তু প্যারালাল সার্কিট, প্যারালাল সার্কিট। তো আমরা জানি প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান হয়, এবং যেহেতু ভোল্টেজ সমান এবং প্যারালাল সার্কিট, আমরা ভোল্টেজ ডিভাইডার রুল ব্যবহার করে খুব সহজেই এই দুইটা পয়েন্টের ভোল্টেজ বের করে ফেলতে পারি। তো ভি এ যখন আমরা লিখবো, আমাদের টোটাল ভোল্টেজ কত? এই যে 108 ভোল্ট, আমরা জানি টোটাল ভোল্টেজ 108 ভোল্ট। আমরা প্রথম ভি এ বের করতেছি, তো এ এখান থেকে শুরু করে ভি এ বের করতেছি, এ থেকে এই পর্যন্ত বের করতেছি, তাহলে এখান থেকে এই পর্যন্ত মাঝখানে যে রেজিস্ট্যান্স আছে 14 ওহম, সেই 14 ওহম লিখব, ভাগ হলো এই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল 4 যোগ 14 4 যোগ 14। এরপরে আমাদের লিখতে হবে ভি বি এর অংশ। ভি বি এ আমরা একইভাবে লিখব, আমাদের টোটাল ভোল্টেজ হলো 108, এর সাথে গুণ হবে আমাদের এই যে এই 4 ওহম এবং এই 8 যোগ 4, এই দুটা রেজিস্ট্যান্স যোগ করব। আচ্ছা, এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে যা হয় 108 গুণ 14 ভাগ হলো 4 যোগ 14 মাইনাস 108 গুণ 4 ভাগ হলো 8 যোগ 4, ইকুয়াল করলে আমরা পাই 48 ভোল্ট। তাহলে আমাদের ভি এ বি অর্থাৎ ভি থেভেনিন সমান 48 ভোল্ট। 48 ভোল্ট এটা ভি এ বি অথবা ভি থেভেনিন, যেটাই বলি না কেন। তাহলে আমরা ভি থেভেনিনের মান পেয়ে গেলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আর থেভেনিন বের করতে হবে। আর থেভেনিন বের করতে গেলে আমাদের এই যে সার্কিটটা আছে, এই সার্কিটের প্রত্যেকটা কম্পোনেন্টে সমতুল্য রেজিস্ট্যান্স সহকারে একটা সার্কিট ড্র করতে হবে। অর্থাৎ এখানে রেজিস্ট্যান্স যেগুলো আছে সেগুলোর পরিবর্তে রেজিস্ট্যান্স পড়বে এবং মান সমান থাকবে। শুধুমাত্র ভোল্টেজ সোর্স অথবা কারেন্ট সোর্স যদি থাকে, তাহলে সেই ভোল্টেজ সোর্স অথবা কারেন্ট সোর্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বসবে সেই জায়গায়। তো আমরা জানি ভোল্টেজ সোর্স যেটা আছে এটা যদি আইডিয়াল হয়, তাহলে এর ইন্টারনাল রেজিস্ট্যান্স শূন্য অর্থাৎ শর্ট সার্কিট, এবং কারেন্ট সার্কিট যেটা আছে সেটা ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিট। সুতরাং এর সমতুল্য রেজিস্ট্যান্স হবে ইনফিনিট, অর্থাৎ ওপেন সার্কিটের মতো। এটা যেহেতু ভোল্টেজ সোর্স আছে, সেহেতু আমরা এটাকে শর্ট করে দিয়ে তারপরে সার্কিটটা ড্র করবো। তাহলে এটা যদি আমরা শর্ট করে দিই এখানে, তাহলে আমাদের সার্কিটটার চেহারা এরকম হয়। তো এই পয়েন্টের থেকে শুরু করে এই পথে এনে এই শর্ট করলাম। এই জিনিসটা আমরা যদি এভাবে শর্ট করি, যে সরাসরি এভাবে শর্ট করে দিই, তাহলেও কিন্তু আমাদের হয়। এখন আমরা যদি সার্কিটের দিকে একটু ভালো করে তাকাই, এই সার্কিটটা কিন্তু বেশ জটিল দেখা যাচ্ছে। কিন্তু এই একই সার্কিটটাকে যদি আমরা একটু সহজ করে চিন্তা করি, যে এই এ পয়েন্ট এখান থেকে শুরু করে এই এই পয়েন্ট আর এই পয়েন্ট যেহেতু শর্ট, সেহেতু একই পয়েন্ট,
তাহলে এই 4 ওহম 14 ওহম একসঙ্গে প্যারালাল, আবার এই 8 ওহম 4 ওহম একসঙ্গে প্যারালাল। এভাবে যদি আমরা হিসাব করি তাহলে এই যে আমাদের সার্কিটটা এরকম হয়ে যায়। এখন বুঝতে বেশ সুবিধা হলো আমাদের জন্য। তো আমরা যদি এই সার্কিটটা হিসেব করি তাহলে আর থেভেনিনের মানটা আমরা পেয়ে যাব। তাহলে আর থেভেনিন অথবা আর এবিও লিখতে পারতাম আমরা। তো আমাদের আর থেভেনিন দরকার, আর থেভেনিন লিখি। আমাদের সর্বপ্রথম যেটা আছে সেটা হলো 4 প্যারালাল 14 যোগ আসলে হলো 8 প্যারালাল 4। 8 প্যারালাল 4 এটা ক্যালকুলেশন করলে আমাদের এই আর থেভেনিনের মানটা আমরা পেয়ে যাব। তাহলে এটা হলো 5.78। হ্যাঁ, ব্র্যাকেট মানে হলো 7 এর পরে পূর্ণপুনিক আছে, অর্থাৎ 7.7777 এভাবে চলতেই থাকবে। তো আমরা এটার বদলে লিখতে পারি 5.78। এটা আমাদের আর্থভেনিনের মান। তো আমরা ভি থেভেনিন আর্থভেনিন পেয়ে গেছি। এখন আমরা খুব সহজে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করতে পারি। তো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের জন্য আমরা জানি একটা ভোল্টেজ সোর্স থাকে, একটা রেজিস্ট্যান্স থাকে এবং একটা লোড রেজিস্ট্যান্স থাকে। এটা হলো আমাদের ভি থেভেনিন, এই রেজিস্ট্যান্স হলো আমাদের আর থেভেনিন, এবং এই রেজিস্ট্যান্সটা হলো আমাদের আর এল, অর্থাৎ আর লোড, যেটা আমরা সমস্যার সমাধানের শুরুতেই ওপেন করে নিয়েছিলাম সেই লোডটা। তো এটা ভি থেভেনিন, ভি থেভেনিনের মান আমরা পেয়েছিলাম 48 ভোল্ট, 48 ভোল্ট। আর থেভেনিনের মান আমরা পেয়েছি 5.78, 5.78 ওহম। এবং আর এল যেটা ওপেন করে নিয়েছিলাম সেটা হলো এই 12 ওহম। তাহলে আমরা 12 লিখে ফেললাম। এখন আমাদের এখান থেকে কারেন্টের মানটা বের করতে হবে, আই এল। এখান থেকে কারেন্টের মান বের করা খুবই সহজ। আই এল আমরা জানি আই সমান হলো ভি ভাগ আর, ভি ভাগ আর। এখানে ভি বলতে আমাদের ভি থেভেনিন, এবং আর আছে দুইটা, একটা আছে হলো আর থেভেনিন আর আরেকটা আছে হলো লোড যে রেজিস্ট্যান্স সেটা। ভি থেভেনিনের মান হলো 48 ভোল্ট, আর থেভেনিন হলো 5.78, আর লোড রেজিস্ট্যান্স যেটা ছিল সেটা হলো 12। তাহলে এটা আমরা হিসাব করি, 48 বাই হলো 5.78 প্লাস হলো 12 ইকুয়াল আসতেছে আমাদের হলো 2.699, অথবা 2.7 লিখি, 996 আছে, 2.7 লিখতে পারি আমরা, 2.7 এটা হলো অ্যাম্পিয়ার। তো এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। তো দেখতে দেখতে আমরা আরও একটি সমস্যার সমাধান করে ফেললাম। আশা করি এই সমস্যার সমাধান আপনারা বুঝতে পেরেছেন, এবং ভবিষ্যতে যদি এই ধরনের সমস্যা আপনাদের সামনে আসে তাহলে আপনারা সেটা নিজেরাই সমাধান করতে পারবেন। এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।